Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel Onyx Mom USA. Ami ranna korechi Thai red curry shiriman chicken with vegetables. Ami kibhabe Thai red curry ranna kori shei recipe ti apnader sathe ajke shohoj bhabe share korbo. আর এটি সাদা ভাতের সাথে এবং ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে আসুন দেখি আমি কিভাবে থাই রেড কারি রান্না করি। আমি একটা প্যান গরম করে তেল অ্যাড করে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম আদা কুচি, আর দিয়ে দিলাম রসুন কুচি। আর এখন দিয়ে দিলাম লেমন গ্রাস কুচি। আর এই লেমন গ্রাস আদা রসুন খুব ভালোভাবে আমি লো ফ্লেমে একটু ভেজে নেব। এটা আর একটু মোটামুটি কালার চলে আসলে আমি দিয়ে দিব চিকেন অ্যান্ড শ্রিম্প। এইটা আমি দিয়ে দিয়েছি চিকেন অ্যান্ড শ্রিম্প। এখানে আমি কিছু চিকেন ব্রেস্ট পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ। আপনারা ইচ্ছা করলে শুধু চিংড়ি মাছও দিতে পারেন বা শুধু শ্রিম্প চিকেন দিতে পারেন, বাট আমি এখানে শ্রিম্প এবং চিকেন দুটোই দিয়েছি। এখন দিয়ে দেব একটু ফিশ সস। আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর দিয়ে দিলাম চিলি পাউডার, এটা রেড চিলি পাউডার। একটু পরিমাণ আমি বেশিই দিলাম, কারণ এটা যেহেতু এটা থাই রেড কারি একটু স্পাইসি হবে। তারপরও স্পাইসিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম স্পাইসি খান। এখন আমি অ্যাড করে দিলাম সামান্য একটু পানি। এখন দিয়ে দিলাম কোকোনাট পাউডার, এটা কোকোনাট মিল্ক পাউডার। আর একটু দিয়ে দিলাম সামান্য চিনি। আপনারা নারিকেলের দুধও দিতে পারেন, যদি আপনাদের কাছে নারিকেলের পাউডার না থাকে নারকেল দুধ দিয়ে দিবেন। এখন আমি পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। একটু বেশি করে পানি দিয়ে দিলাম, যেহেতু এটা একটা কারি হবে এই জন্য একটু ঝোল ঝোল থাকতে হবে। এখন দিয়ে দিলাম গাজর।
আর দিয়ে দিলাম ফুলকপি। এই দুইটা ভেজিটেবলস আমি একটু আগেই দিলাম, কারণ এই দুইটা একটু রান্না করতে বা সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন দিয়ে দিচ্ছি জুকিনি। আমি ওয়ান বাই ওয়ান ভেজিটেবলসগুলো দিচ্ছি। যে ভেজিটেবলসগুলো একটু সময় নিবে রান্না করতে ওগুলি আগে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম অনিয়ন, আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম বাঁধাকপি। মাশরুম আর দিয়ে দিলাম রেড বেল পেপার, গ্রিন বেল পেপার এবং ইয়েলো বেল পেপার। আপনারা এত পদের ভেজিটেবলস না দিলেও পারেন, বাট আমার কাছে ভেজিটেবলস ভালো লাগে, এই জন্য আমি ভেজিটেবলসটাও পরিমাণ একটু বেশিই দিলাম। আর দিয়ে দিলাম কিছু ব্রোকলি। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আর লাস্টে দিয়ে দিলাম একটু স্যালারি। এখন কিছুক্ষণ কুক করব। আর দিয়ে দিলাম টমেটো। এখন কিছুক্ষণ রান্না করে নেব, আর এটা বেশিক্ষণ রান্না করব না, তাহলে ভেজিটেবলসের মানটা নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বেসিল লিভস। আর এই বেসিল পাতাটা দিলে অনেক একটা ভালো স্মেল চলে আসে থাই কারির। আর এখন বাংলাদেশেও অ্যাভেলেবল বেসিল পাতা পাওয়া যায় ঢাকাতে। আর আমরা তো দেশে গাছেই লাগিয়ে নিয়েছি, অনেক বেসিল গাছ আছে, আর এটা একবার গাছ হলে অনেক দিন থাকে, মরে না। আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। আর হয়ে গেছে আমার থাই রেড কারি রান্না। আর আমি একটু সামান্য বাদাম ভাজা গুঁড়া করে উপরে দিয়ে দিয়েছি, চীনা বাদাম ভাজা ছিল ওইটা গুঁড়ো করে উপরে দিয়ে দিয়েছি। আর এই তো হয়ে গেছে আমার থাই রেড কারি শিরিম চিকেন উইথ ভেজিটেবলস। আর এটা অসাধারণ মজার একটা খাবার, অবশ্যই ট্রাই করবেন আপনারা। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।